আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে হচ্ছে 4th of July, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই দিনটাতে হচ্ছে খুবই সুন্দর ফায়ারওয়ার্কস হয় ইউএসএতে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হয়। তো বস্টনে ফায়ারওয়ার্কসটা অনেক সুন্দর এবং অনেকক্ষণ ধরে হয়। তো আজকে আমরা হচ্ছে একদম সিটিতে বস্টনে আসলাম এবং হচ্ছে ফায়ারওয়ার্ক যে জায়গাটায় হবে চার্লস রিভারের উপরে, ওই ব্রিজটাতে আমরা এখন যাচ্ছি। তো ফায়ারওয়ার্কসের সময় আসলে যেহেতু অনেক মানুষ একসাথে হয়, অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বিভিন্ন স্টেটের নিউজে দেখা যায়। তো পুলিশের অনেক কড়াকড়ি পাহারা ছিল, মানে সব জায়গায় হচ্ছে পুলিশ রোডগুলোকে অফ করে দিয়েছিল মানুষ যাতে ঠিকভাবে হাঁটতে পারে। এই হচ্ছে রেড লাইন ট্রেন, এখানেও পুলিশ দাঁড়িয়ে আছে। তো সিকিউরিটিটা খুবই ভালো ছিল। তো আমরা এখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে এই ব্রিজটা আসলে ক্রস করতে হবে। ক্রস করে হচ্ছে আমরা যে জায়গাটায় হবে ওই জায়গাটায় যাব। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা খুবই সুন্দর লাগছিল, সূর্য ডোবার সময়টায় হচ্ছে আমরা হাঁটছিলাম। এই হচ্ছে পুরো রিভারটা, চার্লস রিভার, যে জায়গাটার উপরেই হচ্ছে ফায়ারওয়ার্কসটা হবে। তো সব মানুষ আসলে এখানেই আমরা ওয়েট করছিলাম। তো আমরা হেঁটে হেঁটে একদম যে জায়গাটায় ফায়ারওয়ার্কস হবে ওখানেই চলে আসলাম। সময় ছিল হচ্ছে 10:30 হওয়ার কথা। এখন যেহেতু সামার, আসলে দিনটা অনেক বড়, তো এখন অলমোস্ট হচ্ছে 8:30 বাজে। তো আমাদের হচ্ছে 2 ঘন্টার মতন অপেক্ষা করতে হয়েছে এখানে। ইভেন রিভারেও হচ্ছে সিকিউরিটি সিস্টেম খুব ভালো ছিল, লাইফ গার্ড ছিল, এবং যারা হচ্ছে কায়াক করে তারা সবাই কায়াকের মধ্যে বসে আসলে ওয়েট করছিল ফায়ারওয়ার্কসটা দেখার জন্য। ফাইনালি একদমই রাত হয়ে গেল, তো আমরা ওয়েট করছি যে ফায়ারওয়ার্কসটা কখন হবে। অনেক মানুষ ছিল, আসলে সবাই ফায়ারওয়ার্কসের কিছুক্ষণ আগেই আসা শুরু করেছে, এবং এই তো শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস। এটা আসলে এত সুন্দর ভিউ যে মানে যতবারই দেখি ততবারই নতুন মনে হয়, খুবই সুন্দর কথা। Yeah.
তো এই ফায়ারওয়ার্ক শেষ করে এখন আমরা ব্যাক করছি। এখন হচ্ছে রাত 11:15 বাজে। তো এই ব্রিজটা হচ্ছে বন্ধ করা ছিল ফায়ারওয়ার্কসের সময়, ফায়ারওয়ার্ক শেষে আবার এটা ওপেন করে দেওয়া হয় যাতে করে মানুষ পাবলিক ট্রান্সপোর্টের দিকে যেতে পারে। তো এই ছিল আজকের মতন হচ্ছে ব্লগ। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।